আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগে শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। হোম অফিসের কাছে ব্রিটেনের অবৈধ অভিবাসীদের সঠিক পরিসংখ্যান নেই বলছে জাতীয় নিরীক্ষা দপ্তর। দুর্ঘটনার শিকার প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়ি বহর। এবং করোনায় যুক্তরাজ্যে আজ 184 জনের প্রাণহানি, আক্রান্ত 1115 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রায় বিতর্ক হয়ে থাকে। এরই মাঝে জাতীয় নিরীক্ষা দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছর ধরে কত মানুষ দেশটিতে অবৈধভাবে বসবাস করে তার কোনো সঠিক পরিসংখ্যান হোম অফিসের কাছে নেই। প্রতিবেদনে আরও বলা হয়, 2005 সালে সর্বশেষ ধারণা করা হয়েছিল 4,30,000 মানুষ ব্রিটেনে বসবাসের কোনো অধিকার নেই। তবে স্বাধীন একটি গবেষণা সংস্থার সূত্রে জানা গেছে, ব্রিটেনে 10 লাখের বেশি মানুষ কাগজপত্রহীনভাবে বসবাস করছেন। হোম অফিস জানিয়েছে, ব্রিটেনে বসবাসের অনুমতিহীন এ সকল মানুষদের স্থানান্তরে অন্যান্য সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে তারা। এদিকে পিউ রিসার্চ সেন্টার বলছে, ব্রিটেনে 12 লাখের বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছেন ব্রিটেনে, যদিও জাতীয় নিরীক্ষা দপ্তর বিষয়টি যাচাই করেনি। সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়িবহর সামান্য দুর্ঘটনার শিকার হয়। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রীর গাড়িবহরের দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে গাড়িটি হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এর চালক। এতে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত স্কর্টিং গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়, ফলে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন। এছাড়া পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীকে আটক করেছে। জানা গেছে, বিক্ষোভকারীরা কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের পদক্ষেপ নিয়ে প্রতিবাদ করে আসছিল। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে আজ কিছুটা কমেছে। আজ বুধবার প্রাণঘাতী এ ভাইরাস কেড়ে নিয়েছে 184 জন মানুষের প্রাণ। এর আগে গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল 233 জন, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা 42,153 জনে দাঁড়িয়েছে। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল, কেয়ার হোম এবং কমিউনিটির মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,115 জন, মোট আক্রান্তের সংখ্যা 2,99,251 জন। এদিকে হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ইংল্যান্ডে 77 জন, স্কটল্যান্ডে 9 জন, ওয়েলসে 10 জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে সিলেটের মাটি ও মানুষের নেতা বদরুদ্দিন আহমেদ কামরানকে। যুক্তরাজ্যে অবস্থানরত তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার এভাবে চলে যাওয়া। তারা দাবি তুলেছেন, সিলেটবাসীর প্রিয় এই মেয়রের স্মৃতি রক্ষায় যেন যথাযথ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। বদরুদ্দিন আহমেদ কামরান
অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা এক জনদরদের নাম। সিলেটের জনপ্রতিনিধিদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তিনি ছিলেন জনতার কামরান। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করে গোটা সিলেটবাসীকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন বড় অসময়ে। তার এই চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত তার রাজনৈতিক সহকর্মীরা। আমার দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব বদরুদ্দিন কামরানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতেছি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে একটি বিল্ডিং অথবা একটি রাস্তার নামকরণ ওনার নাম করা হোক, যাতে চিরদিন মানুষ তাকে স্মরণ রাখতে পারে। বদরুদ্দিন কামরান 1968 সাল থেকে সিলেট আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তার রাজনীতির পথ চলা, ধীরে ধীরে হয়ে উঠলেন জনতার কামরান। গত 14 জুন ঢাকার একটি হাসপাতালে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আমি তার বিদেহাত তার মাগফিরাত কামনা করছি। আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতায় পরিণত হয়েও তিনি ছিলেন সব দল ও মতের মানুষের কাছে এক আস্থা ও ভালোবাসার প্রতীক। ওনার দেশে বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছেন, প্রবাসেও আমরা ওনাকে হারিয়ে শোকাহত। ওনার জীবদ্দশায় উনি সিলেটের মানুষের জন্য, সিলেট সিটি কর্পোরেশন মানুষের জন্য উনি যে কর্ম করে গিয়েছেন সেটার মাধ্যমে উনি শত বছর বেঁচে থাকবেন। জনাব কামরান সাহেবের একটি গভীর সম্পর্ক ছিল এই প্রবাসী বাঙালিদের সাথে। ওনার মৃত্যুতে এই প্রবাসে একটি সুখের ছায়া নেমে এসেছে। বৃহত্তর সিলেট অঞ্চলের রাজনৈতিক আলোর প্রদীপ ছিলেন, সেই প্রদীপটি নিভে গেল। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। মাটি ও মানুষের রাজনীতিতে জীবন উৎসর্গ করা এই নেতা যেন পরপারেও ভালো থাকেন এই প্রত্যাশা করেন সকলেই। ফখরুল হোসাইন, এনটিভি ইউরোপ নিউজ। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অস্ট্রাজেনেকার করোনা টিকা প্রায় এক বছরের জন্য এ ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেবে। মঙ্গলবার বেলজিয়ান রেডিও স্টেশনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পাসকাল সরিয়ট। তিনি বলেন, তার প্রতিষ্ঠান ইতিমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করেছে। যুক্তরাজ্যে শীঘ্রই এর প্রথম পর্বের ট্রায়াল শেষ হবে, তৃতীয় ধাপে ট্রায়ালও ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা সরবরাহ করা সম্ভব হবে। অস্ট্রাজেনেকার এই টিকার 40 কোটি ডোজ প্রি অর্ডার করতে ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের 4 দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। 4 দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স IVA সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে অস্ট্রাজেনেকা। চুক্তি অনুযায়ী এই টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে IVA। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 10 ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শক, চলুন দেখে আসি সংবাদ সম্মেলনের কিছু অংশ। In just under 1 hour's time, the best league in the world will be back up and running after a 100-day pause. All but 5 countries will be airing tonight's games, underlining football's global reach and the soft power of UK sport. The Premier League is returning and the world will be watching. And of course it will be a very different event to what we're used to, but there's no doubt that this is a hugely symbolic moment, an important step forward in our careful journey back towards normality. Players back in their place of work and a boost for our football-loving nation. And we've worked really hard with football authorities, police and medical experts to get to this point. But we do need fans to play their part too. So please look after your fellow fans and your communities by watching from home.
নিয়মিত প্রশিক্ষণকালে সোমবার যুক্তরাষ্ট্রের F-15C ইগল যুদ্ধ বিমান নর্থ সিতে বিধ্বস্ত হওয়ার পর আজ পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে। সামরিক কর্মকর্তারা জানান, ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিডেনহুল শহরের কাছের ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ঘাঁটিটি 48তম ফাইটার উইংয়ের, যারা এখানে 1960 সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এখানে 4,500 সক্রিয় সেনা সদস্য রয়েছে। দিনের প্রথম ভাগে ব্রিটেনের কোস্টগার্ড জানিয়েছিল তারা বিমান ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে, কিন্তু পাইলট নিখোঁজ রয়েছেন। পরে এক বিবৃতিতে বিধ্বস্ত F-15C বিমানের পাইলটকে খুঁজে পাওয়া যায় এবং এটি যে তার লাশ তা শনাক্ত করা হয়েছে। এক আসন বিশিষ্ট বিমানটি সোমবার সকালে পূর্ব ইয়র্কশায়ার উপকূল থেকে 74 নটিক্যাল মাইল দূরে বিধ্বস্ত হয়। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিয়মিত প্রশিক্ষণ মিশনে বিমানটি অংশ নেয়, এতে কেবলমাত্র পাইলটই আরোহী ছিলেন। বিধ্বস্তের কি কারণ তা এখনো জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, লাদাখে সীমান্তে চীনা সেনাবাহিনীর হামলায় নিহত 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু বৃথা যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তেজনার দুই দিন পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের পর সংঘর্ষের দায় একে অন্যের উপর দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বহু চীনা হতাহতের দাবি করলেও তা নিয়ে বেইজিং নিশ্চুপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে, 20 Indian soldiers have been killed fighting with Chinese. লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সীমানা ভালোভাবে নির্ধারিত না থাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অনেক জায়গা নিয়ে ভারত এবং চীনের মধ্যে বাদানুবাদ চলে আসছে। এই ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও চীনের সেনাদের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে সোমবার গলওয়ান উপত্যকায় সেই উত্তাপ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রাথমিকভাবে এক কর্নেল সহ 3 ভারতীয় সেনার মৃত্যুর কথা বলা হলেও রাতে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গুরুতর আহত আরো 17 জন সেনা প্রবল ঠান্ডায় মারা গেছেন। সংঘাতে প্রাণক্ষয় নিয়ে চীন সরকার এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত চীনা সংবাদ মাধ্যমগুলো অনেকটাই নীরব। তবে বেইজিং প্রশাসনের মুখপাত্র গ্লোবাল টাইমস বলেছে, চীনেরও 5 সেনা মারা গেছে এবং আহত হয়েছে 11 জন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় ভারতকে একতরফা কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে ঝামেলা আর না বাড়াতে বলেছে। চীনের দাবি, ভারতীয় সেনারাই প্রথম হামলা চালিয়েছে। ভারতীয় সৈন্যরা সোমবার অন্তত 2 বার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের পর চীনা কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে, যে কারণে দুপক্ষের সৈন্যদের গুরুতর শারীরিক সংঘাত হয়েছে। এদিকে নিজ দেশের বিরোধীদের কড়া সমালোচনার মধ্যে বুধবার ভারতের প্রধানমন্ত্রী চীনকে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, উস্কানি দিলে যথার্থ জবাব দেয়া হবে। हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। আমাদের জন্য এই দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব সবার আগে। ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচিত করলে তার যথার্থ জবাব দেওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘ 45 বছরের মধ্যে প্রথম এই রক্তক্ষয়ী সংঘর্ষ দুদেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিকিমে 1967 সালের প্রথম সংঘাতে হতাহতের ঘটনা ঘটেছিল, এরপর বড় কোনো সংঘাত ঘটেনি। 1995 সালে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ হলেও এখনকার মতো নয়। যদি এভাবে চলতে থাকে তাহলে দুই দেশে ছোট পরিসরে আঞ্চলিক যুদ্ধ লেগে যেতে পারে। উত্তেজনা বাড়তে থাকায় হিমাচল প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চীন সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহুল স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। ভারত ও চীনা সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুপক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। মোনাজিল রিয়াদ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার খেলার খবর। এবছর ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে না, সম্প্রতি ছড়িয়ে পড়া এই খবর সঠিক নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর টি-20 বিশ্বকাপ হচ্ছে না বলে সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বলা হয়, এবারের আসরটি পিছিয়ে 2022 সালে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ক্রিকেট অঙ্গন জুড়ে সমালোচনা আলোচনা আবার দেন।
এতে ক্রিকেট অঙ্গন জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। ক্রিকেট ভক্তরা সামাজিক গণমাধ্যমে তাদের হতাশার কথা জানান। অস্ট্রেলিয়াতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেবার কোনো সিদ্ধান্ত নেয়নি। সংস্থাটির একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় তা অনুষ্ঠিত হবার জন্য পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও চালু আছে। তিনি আরও বলেন, কাল বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদরুদ্দিন আহমেদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজদুল লস্কর জানান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে 3 দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে 17 জুন বাদ আসর ও বাদ মাগরিব পৃথকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত দেশের ও বিশ্বের সবার আরোগ্য কামনা করা হয়। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন মন্দির ও আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়। কামরান ভাইয়ের কাছ থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন এবং নির্বাচনী জীবন, 37 বছরের রাজনৈতিক জীবনে, জনপ্রতিনিধি জীবনে আমার মনে হয় না যে বছরে তিনি একজন হয়তো 37 বছরের সাক্ষী, আমার মনে হয় না একজন লোকের কাছ থেকে দুঃখ বা আক্রান্ত মন নিয়ে পাই, বা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে কর্মীদের প্রতি আমার আহ্বান। কামরান ভাই আমাদের এক নেতা ছিলেন, যে নেতা আমাদের সবাইকে ফোন করে নিয়ে তারা রেখে যাওয়া স্মৃতিকে আমরা আমাদের সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে সুসংবাদ করে। মৌলভীবাজার 4 আসনের এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার 16 জুন তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি এলাকাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে করোনা আক্রান্তের সংবাদে নেতা কর্মীরা ও এলাকাবাসীর উদ্যোগে আব্দুর শহীদ এমপির দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বুধবার বাদ জোহর তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর শহীদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার তিনি শরীরে জ্বর নিয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। 16 জুন মঙ্গলবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। উল্লেখ্য, আব্দুর শহীদ এমপি সর্বশেষ 5 জুন হতে 8 জুন পর্যন্ত নিজ এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি ও নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ ও এলাকায় গণসংযোগ করেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এমন সংকটপূর্ণ মুহূর্তে এসব কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গলের প্রবাসীদের উদ্যোগে সামাজিক সংগঠন শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাস্ট। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে 2 শতাধিক কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণ বিতরণের আয়োজনে ছিলেন ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ইউকে প্রবাসী শাজাহান আলম, রাসেল আহমেদ, নয়ন, মনসুর, মিফু, রূপক, লিপু, কুয়েত প্রবাসী রাসেল, আরব আমিরাতের কাউসার আজাদ, ফ্রান্সের মিথুন সহ আরও অনেকেই। এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি তদন্ত মোহাম্মদ সোহেল রানা, এছাড়াও ওয়েলফেয়ার ট্রাস্টের স্থানীয় সমন্বয়ক ডক্টর আব্দুল বাতেন, শরীফ, তোফাইল, লিটন, রুহেল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা শ্রীমঙ্গল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে তৃতীয়বারের মতো উপহার সামগ্রী বিতরণ করতে যাচ্ছি।
আমরা চাল ডাল তেল আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অসহায় দরিদ্র মানুষের মাঝে আজকে বিতরণ করতে যাচ্ছি। করোনা মহামারীতে থমকে গেছে খেটে খাওয়া মানুষের জনজীবন, বিশেষ করে দিন এনে দিন খায় এমন মানুষ এখন চরম বিপাকে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে নিজেদের কষ্টার্জিত অর্থায়নে দ্বিতীয়বারের মতো শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন আর্ত মানবতার সেবায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা প্রবাসী সংগঠন বাগরিহাল। সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের খেটে খাওয়া শতাধিক পরিবারের মাঝে দ্বিতীয়বারের মতো খাদ্য সহায়তা করেছে এ প্রবাসী সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, ইউপি সদস্য সুলতান আহমেদ সহ সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়াও সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন প্রবাস থেকে সার্বিক খোঁজ খবর রাখেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনাম। হোম অফিসের কাছে ব্রিটেনের অবৈধ অভিবাসীদের সঠিক পরিসংখ্যান নেই বলছে জাতীয় নিরীক্ষা দপ্তর। দুর্ঘটনা শিকার প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়ি বহর। এবং করোনায় যুক্তরাজ্যে আজ 184 জনের প্রাণহানি, আক্রান্ত 1115 জন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।